বলছিলাম মেডিকেল অ্যাডমিশন যারা দিবে তাদের কথা, যদি কোনো প্রশ্নে মনে হয় চারটা অপশনের মধ্যে দুইটা মনে হচ্ছে যে এই দুইটার মধ্যে একটা হতে পারে, তাহলে কিন্তু রিস্ক নেওয়াই যায়, কেননা তখন কিন্তু 50% সম্ভাবনা থাকে সঠিক হওয়ার। তবে তাৎক্ষণিক না দাগিয়ে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে ওই অপশন দুইটা মার্ক করা, করে নেক্সট প্রশ্নে চলে যাওয়া। দেখা গেল যে কিছু মিনিট পর হয়তো বা তোমার মনে আসতেই পারে যে হ্যাঁ এই দুইটার মধ্যে এটা হবে, যদি একদম শেষ মুহূর্তে মনে না আসে তখন নিজের মন যা বলে উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে আল্লাহর নামে একটা দাগিয়ে দাও। সেটাকে আমরা মাঝে মধ্যে বলি ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে। আমার ক্ষেত্রে এমনটা হয়েছিল, তোমরা অনেকেই জেনে থাকবে যে আমি 59.25 পেয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি, এবং আমার যদি একটা মার্ক কম হতো বা একটা প্রশ্ন ভুল হতো তাহলে হয়তো বা আমি ঢাকা মেডিকেল কলেজে পড়তে পারতাম না, সলিমুল্লায় চলে আসতো। এবং আমার খুব ভালো করে মনে আছে যে আমি এরকম দুইটা প্রশ্ন আন্দাজেই দাগাইছিলাম এবং ভাগ্য লেগে গেছে। সো ভাগ্য একটা ফ্যাক্ট। এই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই সামান্য 1 মার্ক 2 মার্কের জন্য দেখা যায় যে কেউ মেডিকেলে ফার্স্ট হচ্ছে, সে হয়তো বা কখনো চিন্তাও করেনি যে সে ফার্স্ট হবে, বাট এরকম হয়ে যায়। তো এক্ষেত্রে তোমরা রিস্ক নিতে পারো যদি মনে হয় যে দুইটার মধ্যে একটা হচ্ছে বা একটা হইতে পারে, কিন্তু কখনো যদি মনে হয় যে এই তিনটার মধ্যে একটা হইতে পারে, সো আমি নিষেধ করবো যে না তাহলে তুমি দাগাইও না। চারটা তো দূরের কথা, যে চারটার তুমি একটাও জানো না বা প্রশ্নটাই তোমার জন্য একদম আননোন, যেহেতু নেগেটিভ মার্কিং আছে প্রশ্নটা আননোন মনে হলে কোনো অপশন কমন না পড়লে দাগাবাই না, তিনটার মধ্যে হলেও দাগাবা না, তবে দুইটা হলে আমার কথা দাগ দিয়ে এসো, বাকিটা উপরওয়ালার ইচ্ছা।